হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বাংলা টেক ইজডে থেকে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের কাছে হাজির হয়েছি একটা অ্যাপস নিয়ে, যেটার মাধ্যমে আপনার যে কোনো ভিডিও লক করে রাখতে পারেন। ভিডিওর সাথে সাথে আপনি ফটো লক করে রাখতে পারবেন। যেমন আমাদের ফোনে অনেক ভিডিও থাকে যেগুলো বন্ধুরা দেখলে আমাদের অনেক লজ্জা লাগে, তো এই ভিডিওগুলো আপনি সহজেই লক করে রাখতে পারবেন এবং প্রয়োজন মতো আনলকও করতে পারবেন। তো কোন অ্যাপসের মাধ্যমে করবেন, তো আজকে সেটাই দেখাবো। প্রথমে প্লে স্টোরে যাবেন, এখানে গিয়ে সার্চ বাটনে ক্লিক করে এখানে লিখবেন ভিডিও লগার দিয়ে সার্চ দিবেন। ভিডিও লগার লিখলাম, তো এখানে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখেন দ্বিতীয় একটা আসছে যে ভিডিও লগার হাইড ভিডিওস, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এটা আসছে। তো এই অ্যাপসটি প্রায় 1 মিনিট লোক ডাউনলোড করছে, অনেক ভালো। তো আপনি এই অ্যাপসটি ইনস্টল করবেন। আমার ইনস্টল করাই আছে, তো আপনাদের এই অ্যাপসটি সম্পর্কে দেখাচ্ছি। এখানে দেখলাম, তো ইন্টার পিন আমার আগে থেকে একটা পিন দেওয়া আছে। তো আপনার প্রথমেই এখানে চাপে যে ইন্টার পিন, দুইবার পিন দিবেন, যেটা দিয়ে আপনি লক করে রাখতে পারবেন। পরবর্তীতে আপনার ভিডিওগুলো আনলক করার জন্য পিনটা লাগবে, তো এখানে পিন দিবেন। আমারটা দিলাম, তো অলরেডি খুলে গেছে। এখানে দেখেন পেজটাতে যে প্লাস চিহ্ন, এখানে যদি আপনি যান তাহলে এখানে আপনি ভিডিও দেখেন, অ্যাড ভিডিও, নিউ অ্যালবাম, ক্যামেরা। যদি আপনি ভিডিও অ্যাড করতে চান তো এখানে অ্যাড ভিডিওতে ক্লিক করবেন। করার সাথে সাথে এখানে আপনার এইদিকে চলে যাবে। তো এখান থেকে যে কোনো একটা ভিডিও বা আপনার যেটা প্রয়োজন, যে ভিডিও আপনি লক করতে চান, ওই ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন একটা তালা চিহ্নর মতো আছে, ওখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলেই লেখা আছে যে ওয়ান ভিডিও আর শেয়ার, ডু ইউ ওয়ান্ট টু লগ। তো এখানে লকে ক্লিক করবেন। এই দেখেন খুব তাড়াতাড়ি আপনার ভিডিওটি লক হয়ে গেল। এটি যদি এখন আপনি গ্যালারিতে খোঁজেন তাহলে পাবেন না। যদি এই ভিডিওটা আপনি দেখতে চান তাহলে এই অ্যাপসে ঢুকে এখান থেকে দেখতে পারেন। আবার যদি এখান থেকে আনলক করতে চান তাহলে এই যে এখানে আনলক বাটনে ক্লিক করতে পারেন। এখানে আনলক বাটনে ক্লিক করলেই খুব তাড়াতাড়ি এটা আনলক হয়ে যাবে এবং গ্যালারিতে চলে যাবে, ওখান থেকে আবার দেখতে পাবেন। আবার যদি এটা আপনি এখান থেকে অন্য ফ্রেন্ডকে শেয়ার করতে চান বা অন্য কারো কাছে শেয়ার করে পাঠাতে চান তাহলে এখানে শেয়ার বাটনে ক্লিক করবেন। দেখেন উপরে থ্রি ডট একটা চিহ্ন আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন নিচে লেখা আছে যে শেয়ার টু ফ্রেন্ড। তো এখানে শেয়ার টু ফ্রেন্ডে ক্লিক করার পর দেখেন একটা শেয়ারের মাধ্যম বের হয়েছে, যেমন ইমো, ফেসবুক, মেসেঞ্জার। এখানে শেয়ার ইটের মাধ্যমে আপনি শেয়ার করতে পারেন, তো শেয়ার করলাম না এই মুহূর্তে। এবার এই বাম সাইডে দেখেন একটা চিহ্ন আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন নিচে সেটিং, এখানে সেটিং দেওয়া আছে। তো সেটিংয়ে ক্লিক করলেই দেখবেন এখানে প্যাটার্ন লক। আপনি যদি প্যাটার্ন লক দিতে চান তাহলে দিতে পারেন। এখানে ডিজেবল করে দেওয়া আছে, যেহেতু আমি পিন দিছি। তো চেঞ্জ পিন, আপনি আপনার পিন চেঞ্জ করতে পারেন। যদি আপনার কোনো ফ্রেন্ড বা অন্য কেউ দেখে থাকে তাহলে পিন দেওয়ার সাথে সাথে চেঞ্জ করতে পারবেন। তারপর নিচে দেখেন এখানে থিম, আপনি ইচ্ছে করলে থিম ব্যবহার করতে পারবেন। প্রথমে যে লকের চিহ্নটা বের হয় সেখানে থিম ব্যবহার করতে পারবেন। এখানে অনেক ধরনের কালার আছে, সেগুলো দিতে পারবেন, যে কোনো একটা দিলে হবে। এখানে টিক চিহ্নে দিবেন। তারপর এখানে দেওয়া আছে যে মোর অ্যাপস, তো এখানে ক্লিক করলে আপনি আরও অনেক অ্যাপস পাবেন। আমি ক্লিক করলাম না, তারপর ব্যাক হয়ে আসলাম। এখানে যদি আপনি ফটো লক করতে চান, যে আপনার কোনো গুরুত্বপূর্ণ ফটো আছে সেগুলো লক করবেন, তো এখানে দেখেন এখানে লক ফটোস, এখানে ক্লিক করলে এরা অটোমেটিক একটা অ্যাপস আপনাকে দিয়ে দিবে, যেটা ইনস্টল করলে আপনি ফটো হাইড বা লক করে রাখতে পারবেন। তো এই অ্যাপসটা অনেক সহজ এবং সহজে এটা লক করা যায় এবং আনলকও করা যায়। এখান থেকে আপনি ইচ্ছা করলে দেখতেও পারবেন ভিডিও সহজেই, যেটার মাধ্যমে আপনার গোপন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আর অন্য কেউ দেখতে পাবে না। সহজেই এই অ্যাপসটি ডাউনলোড করুন এবং নিজের ভিডিওগুলো লক করে রাখুন। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। কমেন্টস করে আমাদের জানাবেন যে অ্যাপসটি কেমন লাগলো, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবেন।